সাথী প্রকল্পের সাইকেল বিতরণী অনুষ্ঠান। বাটিকাবাড়ি হাই স্কুল, শ্যামনগর, ডাঁপাড়া, গঙ্গাধারী ও দুর্লভপুর হাই স্কুলের মোট 521 জন ছাত্রকে নদা ব্লকের কিষাণ মান্ডি থেকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হয়। এই সাইকেল পেয়ে ছাত্ররা খুশি। সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ অনুষ্ঠান। বাটিকাবাড়ি হাই স্কুলের 205 জন ছাত্র, শ্যামনগর হাই স্কুলের 156 জন ছাত্র, ডাঙ্গাপাড়া হাই স্কুলের 72 জন ছাত্র, গঙ্গাধারে হাই মাদ্রাসার 28 জন ছাত্র ও দুর্লভপুর হাই স্কুলের 60 জন ছাত্র। মোট প্রায় 5টি হাই স্কুল থেকে 521 জন ছাত্রকে নদা ব্লকের কিষাণ মান্ডি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হয়। এই সাইকেল পেয়ে ছাত্ররা খুশি। আমাদের সবুজ সাথী প্রকল্পের ফেজ 4 এর আমাদেরকে আমরা সাইকেল দিচ্ছি। ফার্স্ট হাফে অর্থাৎ দুপুর 12:30 নাগাদ আমরা ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাই স্কুল, তার সঙ্গে শ্যামনগর এবং ঝাউবন হাই স্কুল, এই তিনটে স্কুলকে সাইকেল দিয়েছি। আর এখন আমাদের সঙ্গে আছে দুর্লভপুর হাই স্কুল, ওদের ফার্স্ট হাফে এক্সাম ছিল বলে ওরা এখন হচ্ছে সাইকেল নিতে। ওদের সব মিলে 61 জন স্টুডেন্ট, তাদেরকে আমরা সাইকেল দিচ্ছি। তাহলে কোন স্কুলে কত দেওয়া হলো? আমাদের শ্যামনগরে টোটাল আমাদের স্ট্রেংথ ছিল হচ্ছে 160, তার মধ্যে 156 জন স্টুডেন্ট আছে, তাদেরকে দেওয়া হয়েছে। পাটিকাবাড়ির কাছে সকলে দেওয়া হয়েছিল। পাটিকাবাড়ির ছাত্র স্ট্রেংথ ছিল 210, ওদের 205 জন সাইকেল নিতে এসেছে। এবং এখন দুর্লভপুর হাই স্কুলের স্ট্রেংথ হচ্ছে 61, তা আমরা এখন দিচ্ছি, দেখি কেমন কি অ্যাবসেন্টিস থাকে সাইকেল দেওয়ার পর বোঝা যাবে। আমাদের স্কুল হচ্ছে দুর্লভপুর হাই স্কুল, আমাদের টোটাল আজ পাবে 160 জন। এখন কাজ রানিং হচ্ছে, এখন এই মুহূর্তে বলতে পারছি না কাজের শেষের পথে, দেখা যাক। আচ্ছা, সাইকেল যেগুলো পাচ্ছেন সব ঠিকঠাক আছে? সাইকেল মনে হচ্ছে একটু রিপেয়ারিং প্রবলেম আছে, আর একটু মজবুত হলে ভালো হয়। আমার নাম জামিরুল মণ্ডল, আমি দুর্লভপুর হাই স্কুলের ছাত্র। নওদা ব্লক থেকে কিষাণ মণ্ডলেতে সাইকেল আমরা নিতে এসেছি, সাইকেল পেয়েছি মোটামুটি ভালো, এখন আমরা বাড়ি যাচ্ছি।